বন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে আমি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সালমা আক্তার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। প্রতি সপ্তাহে তোমাদের পড়া পিডিএফ আকারে যাচ্ছে এবং ভিডিও ক্লাস যাচ্ছে প্রতিটি বিষয়ে। আশা করি তোমরা এগুলো দেখছো এবং শিখছো। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 5 থেকে একটি কাঠামোবদ্ধ অঙ্ক শেখাবো। চলো আমরা অঙ্কটা দেখি। এসো অঙ্কটা দেখি। ফরহাদ তার বাগানের জন্য কিছু চারা গাছ ক্রয় করল। সে যদি প্রতি সারিতে যথাক্রমে 10, 12 ও 15টি চারা রোপণ করে, তবে ক, কমপক্ষে কতটি চারা রোপণ করলে প্রতি ক্ষেত্রে কোনো চারা অবশিষ্ট থাকবে না। খ, যদি চারার সংখ্যা 68টি হতো তাহলে কয়টি চারা অবশিষ্ট থাকতো। গ, যদি প্রতি ক্ষেত্রে 2টি চারা অবশিষ্ট থাকতো তাহলে চারার সংখ্যা কত হতো। এখানে 3টা সমস্যা দেওয়া আছে, আমরা এইগুলো সমাধান করব। এই অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদেরকে কিছু তথ্য জানা দরকার। তথ্যটা হচ্ছে এখানটায়, এই অঙ্কগুলো করতে গেলে লসাগু এবং গসাগু সম্পর্কে আমাদের জানতে হবে। এসো আমরা আগে দেখি লসাগু বলতে আমরা কী বুঝি, পূর্ণরূপটা কী। লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে ছোট সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে। আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। আমরা আগে তোমাদেরকে লসাগু ও গসাগুর অঙ্ক করিয়েছি, আশা করি তোমরা লসাগু এবং গসাগু সম্পর্কে ধারণা আছে। তারপর আমি তোমাদেরকে আগে এই তথ্যগুলি আরেকবার ঝালিয়ে নিলাম। এবার চলো অঙ্কে যাই। দেখো ক সমাধানটা কয়ে দেওয়া ছিল, কমপক্ষে কয়টি চারা রোপণ করলে প্রতি ক্ষেত্রে কোনো চারা অবশিষ্ট থাকবে না। আমাদের মূল অঙ্কে ছিল যদি প্রতি সারিতে 10টি, 12টি বা 15টি চারা রোপণ করা হয় তাহলে অবশিষ্ট থাকবে কিনা। তাহলে দেখো 10, 12 ও 15টি এর লসাগু যত হবে কমপক্ষে ততটি চারা রোপণ করলে প্রতি ক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকবে না। যেহেতু আমাদের ছিল যে 10, 12, 15টা সারি করতে হবে এবং তাহলে অবশিষ্ট থাকবে না, তাহলে এই 10, 12, 15কে আমরা লসাগু আকারে এখানে দেখব। দেখো এখানে 10, 12 এবং 15টা লিখে নিলাম। আমাদেরকে এখন দেখতে হবে এই 3টা সংখ্যার মধ্যে কমপক্ষে 2টা সংখ্যা ভাগ মিলতে হবে। তাহলে এক্ষেত্রে অন্তত 2টা ভাগ মিলাতে গেলে সর্বনিম্ন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। অন্তত 2টা করার জন্য সবচেয়ে মানে ছোট যে সংখ্যা সেটাকে আমরা নির্বাচন করব। এক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যা দেখা যায় 2টা, অন্তত 10, 12 এবং 15 2টাকে মিলাইতে গেলে 2 দিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে 2 দিয়ে দেখো 10 যায়, 12 যায়, 15 কিন্তু যায় না। তাহলে 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে হয় 10, 6 দুগুণে 12, 15 যেহেতু 2 দিয়ে ভাগ মেলে না এখানে আমরা 15টা লিখে নিলাম। অর্থাৎ 5 দুগুণে 10, 6 দুগুণে 12 আর এখানে 15। এখন আছে এখানটায় 5, 6 আর 15। এক্ষেত্রে আবার আমাদেরকে সর্বনিম্ন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যাতে যে কোনো 2টো সংখ্যা কমপক্ষে যায়। তাহলে এখানটায় 3 দিয়ে করলে যদি আমরা সর্বনিম্ন 3 ধরি তাহলে সেক্ষেত্রে 5 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, কিন্তু 6 এবং 15 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 5 যেহেতু ভাগ 3 দিয়ে করা যায় না সেক্ষেত্রে আমরা 5 লিখলাম। 3 দুগুণে 6 আর এখানটায় 3 পাঁচা 15, অর্থাৎ আমরা এখানটায় 5 লিখলাম, এখানটায় 2, এখানে 5 আবার। তাহলে এখানটা আমরা পেলাম 5, 2 আর 5। তাহলে সেক্ষেত্রে আবার দেখবো যে কমপক্ষে 2টো অন্তত ভাগ মেলে। যেহেতু এখানে 5 এবং এখানে 5 আছে আর মাঝখানে 2 আছে, 2টো 5কে আমরা সহজেই 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 2 যেহেতু মেলে না 5 দিয়ে ভাগ যায় না, তাহলে 2 সেক্ষেত্রে দিয়ে দিলাম আর 5 একে 5, অর্থাৎ এখানে আমরা পেলাম 1, 2 আর 1। অর্থাৎ এখানটায় আমাদের মোট মানে পেলাম 2, 3, 5 আর 2। তাহলে 10, 12 আর 15 লসাগু করতে যে আমরা যে সংখ্যাগুলো পেলাম অর্থাৎ 2, 3, 5 এবং 2 এগুলোকে আমরা গুণ করব। তাহলে দেখি চলো, অতএব 10, 12 ও 15 লসাগু 2 গুণ 3 গুণ 5 গুণ 2। তাহলে আমরা এখানে গুণ করে দেখি, 3 দুগুণে 6, 5 6 30 আর 30 দুগুণে
ষাট। আমরা কত পেলাম, দুই তিন পাঁচ দুই, এটা গুণ করে লসাগু পেলাম মোট ষাট। অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন ছিল যে কমপক্ষে কয়টি চারা রোপণ করলে প্রতি ক্ষেত্রে কোনো চারা অবশিষ্ট থাকবে না। অর্থাৎ ষাটটি চারা যদি আমরা এখানটায় রোপণ করি তাহলে কোনো চারা অবশিষ্ট থাকবে না। অর্থাৎ প্রতি ক্ষেত্রে কমপক্ষে ষাটটি চারা রোপণ করলে কোনো চারা অবশিষ্ট থাকবে না। অর্থাৎ দশ বারো পনেরো এই সাইটা যদি আমরা করি তাহলে ষাটটি চারা থাকলে এখানটা অবশিষ্ট থাকে না। অর্থাৎ ক এর আমরা উত্তর পেলাম ষাটটি চারা। এবার চলো খটা দেখি, খয়ের সমাধান দেখো, আগে অঙ্কটা দেখে নিই। যদি চারা সংখ্যা আটষট্টিটি হতো তাহলে কয়টি চারা অবশিষ্ট থাকতো। এখানে বলেছে যে ষাটটি যদি চারা সংখ্যা হতো তাহলে কয়টি চারা অবশিষ্ট থাকতো। তাহলে ক থেকে আমরা পেয়েছিলাম আগের অঙ্কটা থেকে প্রতি ক্ষেত্রে কমপক্ষে ষাটটি চারা রোপণ করলে কোনো চারা অবশিষ্ট থাকবে না। অর্থাৎ আগে আমরা পেয়েছিলাম যে ষাটটি চারা যদি হয়, কয়ের উত্তর ছিল ষাটটি চারা, ষাটটি চারা যদি হয় তাহলে কোনো চারা মানে রোপণ করার পরে অবশিষ্ট থাকবে না। আর এখানে দেওয়া আছে চারা সংখ্যা কত, আটষট্টিটি। তাহলে চারা সংখ্যা দেওয়া আছে আটষট্টিটি আর আমরা ক থেকে পেয়েছি কত, ষাটটি। তাহলে আটষট্টি বিয়োগ ষাট, অর্থাৎ এখানে আমরা লিখে নিলাম চারার সংখ্যা আটষট্টি হলে চারা অবশিষ্ট থাকতো কত, আটষট্টি বিয়োগ ষাট। অর্থাৎ আটষট্টি থেকে যদি আমরা ষাট বিয়োগ করি তাহলে আমরা এখানটা পেয়ে যাই কত, আটটি। অর্থাৎ যদি আটষট্টিটি হতো তাহলে আটটি চারা অবশিষ্ট থাকতো। অর্থাৎ খ থেকে আমরা পেলাম কত, আটটি চারা। অর্থাৎ খয়ের উত্তর হতো যদি আটটি মানে চারা অবশিষ্ট এখানে থেকে যায়, অর্থাৎ উত্তর আটটি চারা। এবার দেখো গ, গ সমস্যাটা ছিল যদি প্রতি ক্ষেত্রে দুইটি চারা অবশিষ্ট থাকতো তাহলে চারার সংখ্যা কত হতো। এখানে বলছে প্রতি ক্ষেত্রে যদি দুইটি চারা অবশিষ্ট থাকতো তাহলে চারার সংখ্যা কত হতো। তাহলে আমরা ক থেকে কিন্তু পেয়েছিলাম ষাটটি চারা যদি হয় তাহলে কোনো অবশিষ্ট থাকে না। আর এখানে বলছে দুইটি চারা অবশিষ্ট থাকে, তাহলে ক থেকে আমরা পেয়ে গিয়েছিলাম ষাটটি চারা ছিল ক এর উত্তর। তাহলে প্রতি ক্ষেত্রে কমপক্ষে ষাটটি চারা রোপণ করলে কোনো চারা অবশিষ্ট থাকবে না। আর যদি প্রতি ক্ষেত্রে দুইটি চারা অবশিষ্ট থাকতো তাহলে চারা সংখ্যা হতো ক থেকে প্রাপ্ত ষাট, আর এখান থেকে প্রতি ক্ষেত্রে যে দুইটি চারা এই দুই, ষাট যোগ দুই মোট বাষট্টিটি। অর্থাৎ গয় উত্তর হচ্ছে বাষট্টিটি, যেহেতু বলেছে দুইটি চারা অবশিষ্ট থাকলে তাহলে ক থেকে ষাট আর এই দুইটা যুক্ত হয়ে এখানে হলো বাষট্টি। অর্থাৎ গয়ের সমাধান বা উত্তর হলো বাষট্টিটি চারা। এইভাবে অনেকগুলো তোমাদের কাঠামোবদ্ধ অঙ্ক বইতে রয়েছে। তোমরা এই ধরনের যে কাঠামোবদ্ধ অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা অনুশীলন করবে এবং পরবর্তী ক্লাস পর্যন্ত এগুলো দেখতে থাকবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।